আসসালামু আলাইকুম কাতু সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডে জুমের ব্যবহার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে জুমের ব্যবহার করব এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার জিজ্ঞাসা এবং মতামত দিতে পারেন তো চলুন সেখানেই কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে জুমের ব্যবহার করব এই জন্য আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করেছি এবং একটি ছবি আছে আমি এই ছবিটির মাধ্যমেই জুম ইন জুম আউট করে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে জুমের ব্যবহার করতে হয় সেই জন্য আমাদের যে রিবন বারগুলি আছে এই রিবন বারগুলির মধ্যে আমরা ভিউতে যাব এ সরি আমরা ভিউতে যাব। বিউতে যাওয়ার পর আমরা এই যে জুম আছে এই জুমে আমরা ক্লিক করব দেখুন আমরা ক্লিক করলাম এখন এটি হান্ড্রেড পার্সেন্ট আছে আমরা যদি এটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিতে চাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিলাম দেওয়ার পর কি করতে হবে ওকে করতে হবে দেখুন এটি কিন্তু কমে গেল জুম ইন হয়ে গেল জুম আউট হয়ে গেল এরপর আমরা যদি আবার জুমে ক্লিক করি এটা যদি আমরা টু হান্ড্রেড পার্সেন্ট দিতে টু হান্ড্রেড দিলাম এবং আমরা কি করলাম ওকেতে দিলাম দেখুন এটা কত বড় হয়ে গেল আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এটা অনেক বড় হয়ে গেল আমরা আবারও যদি একটু দেখি যে জুমে ক্লিক করলাম আমরা যদি মনে করি যে দুশো পার্সেন্ট একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এর কম বেশি কি দেওয়া যায় হ্যাঁ এর কম বেশিও দেওয়া যায় আপনি এখানে লক্ষ্য করুন নিচে একটি অপশন আছে পার্সেন্টেজ এখানে দুটি এর আছে একটি ডাউন এর একটি আপ আপনি যদি আপ করতে চান তাহলে দুই হাজার দুইশোর উপরেও করতে পারবেন যদি আপনি ডাউন এরও করেন আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু দিতে পারেন দেখুন আমি যদি ওয়ান হান্ড্রেড টু ওয়ান দিলাম দেওয়ার পর আমি ওকে দিলাম দেখুন এভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবেন আশা করি বিষয়টি পরিষ্কার এই ছিল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ